বন্ধুরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে 2020-এর ম্যাথামেটিক্স কোশ্চেনটা একটু সলভ করে দিতে, যারা 2020-তে মাধ্যমিক দিয়েছে। এছাড়া যারা 2021-এ মাধ্যমিক দেবে তারাও এই ভিডিওটা ওয়াচ করো, কেন তাদের জন্য হেল্পফুল হবে। তো এটা দেখতে পাচ্ছ, মাধ্যমিক 2020-র কোশ্চেন। সবার প্রথমে এক নিম্নলিখিত প্রশ্নগুলোর প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো, মানে MCQ। তো প্রথমে 1 নম্বর অঙ্কটি, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? এখানে হয়ে যাবে হচ্ছে তোমার 10%। এন্ড এটা তোমাদের সলভ করে অবশ্যই দেখাতে হবে। তোমরা যদি বলো যে সলভ করে দেখিয়ে দিতে, অপরে অন্য একটি ভিডিওতে আমি সলভ করে পুরো দেখিয়ে দেবো কীভাবে এসছে, যদিও তোমাদের এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়ে দিয়েছি। তো এরপরে যে দ্বিতীয় কোশ্চেনটি রয়েছে, x²-7x+3=0 হলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত? তো এখানে জানো যে গুণফল C/A হয়, 3/1, মানে 3। তো 3 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে 3 নম্বর অঙ্কটি, ও কেন্দ্রীয় বৃত্তের ABOCD যে দুটি দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল AOB=60° হলে অ্যাঙ্গেল COD এর মান কত? তো এখানে 60° হবে, এটাও আমি তোমাদের করিয়ে দিয়েছি। তো নেক্সট 4 নম্বর অঙ্কটি, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত হবে? তো এটার অপশান হবে হচ্ছে 25:64। তো এরপরে এ যে 5 নম্বর, যদি sin θ - cos θ = 0, 0° < θ < 90° হয়, মানে 0 থেকে 90° মধ্যে থাকে থিটা, এবং sec θ + cosec θ = x হয়, তবে x এর মান কত? তো এটা হয়ে যাবে হচ্ছে 2√3। তো এরপরে এখানে সংখ্যাগুরু মান বলে দিয়েছে, যেটা আমি তোমাদের অনেকবার বলে দিয়েছি, খুবই ইজি। তো এখানে বলছে 1, 3, 2, 8, 10, 8, 3, 2, 8, 8, সংখ্যাগুলোর মান কত? এখানে সর্বাধিকবার কোনটা রয়েছে? 8 রয়েছে, তাই 8 হয়ে যাচ্ছে। তো এখন আমরা শূন্যস্থান নিয়ে চলে আসবো। 2 নম্বরে দেখো, শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করো এখানে 5টি করতে দিয়েছে। এখানে 1 নম্বর বলেছে, আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? তাই অপশান হবে 3:2। তো এখানে 2 নম্বর কোশ্চেনটি, ax² + 2bx + c = 0, যেখানে a≠0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হয় বাস্তব ও সমান হলে b² = - এখানে ac হবে ফর্মুলা, b² - 4ac ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করো, b² = 4 কেটে গিয়ে ac হয়ে যাবে। তো এখানে তারপরে 3 নম্বর যেটা রয়েছে, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তারা পরস্পর সম্পূরক কোণ হবে। দেখো, দুটি কোণের সমষ্টি কী হলে, দুটি কোণের সমষ্টি অবশ্যই 180° বা 2 সমকোণ হলে, আমরা এটা অনেক আগের থেকে ক্লাস 8 থেকে পড়ে আসছি। তারপরে এখানে 4 নম্বর অঙ্কটি যে বলেছে, sin 3θ এর সর্বোচ্চ মান কত? সেটা হয়ে যাবে 1। তো 5 নম্বর একটা বলেছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোং তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে, আয়তন হবে সমান হবে, কেন ও গোলককে গলিয়েই চোং তৈরি করেছে, তো গোলকের আয়তন আর চোঙের আয়তন সমান হবে। তো এরপরে 6 নম্বর অঙ্কটি, কিছু ছাত্রের গড় বয়স 10, 11, 9, 7, 13 ও 8, 14, এদের মধ্যমা কত? এ তো মধ্যমার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে এবং ঊর্ধ্বক্রমে সাজিয়ে মধ্যমার ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে চলে আসবে হচ্ছে 10। তোমরা এগুলো প্রত্যেকটা আমি বলে দিলাম, এবং তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা বললে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো কীভাবে এসছে। তো এরপরে এখানে সত্য এবং মিথ্যে করতে দিয়েছে, বলেছে যে কোনো 5টি সত্য মিথ্যেও। তো প্রথম অঙ্ক এখানে বলেছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসলে 2p + PTR/100, এখানে বলে দিয়েছে। দেখো এখানে এটা এটা কেটে যাবে, তো PRT/100ই হবে সুদ, আর এটা হচ্ছে আসল সুদ, আসলে এত টাকা হবে, তাই একদম সত্য বলেছে এটা। নেক্সট এখানে বলে দিয়েছে যে 2a = 3b = 4c হলে a:b:c কত? তো এটা তোমরা কে ধরে বা বিভিন্ন উপায়ে করতে পারো। তো এটার অ্যান্সার এটা হবে না, এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 6:4:3, এটা অ্যান্সার হবে। তো এটা হচ্ছে মিথ্যে। নেক্সট বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যর অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তো এটাও সত্য, কারণ ছোট দিয়ে দুটো বাহু দেখতে পাচ্ছ, মানে 5 আর 12, a² = 25 আর 12a² কত? 144 যোগ করলে 169, যেটা হচ্ছে 13a², তার মানে এটা সমকোণী ত্রিভুজ, সত্য। নেক্সট 4 নম্বরেরটি বলেছে, একটির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ঋণাত্মক হবে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে কি হয়ে যাবে? অলওয়েজ পজিটিভ হবে, তাহলে এটা কি সত্য? তো নেক্সট 5 নম্বরটা, ইন যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে,
এন বাই টু তম ও এন বাই টু মাইনাস ওয়ান তম পর্যবেক্ষণের গড়। তার মানে কি এই যে এন বাই টু তম পথ ও এন বাই টু প্লাস ওয়ান তম পর্যবেক্ষণের গড় যদি বলতো তাহলে সত্য হতো, এখানে মাইনাস বলেছে যেহেতু সেই কারণে মিথ্যে। এরপরে ছ নম্বর অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন একই থাকে। মানে ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করা হলে তো অবশ্যই আয়তনটা এখানে এক থাকবে না, আয়তনটা চেঞ্জ হবে, কী হয়ে অর্ধেক হয়ে যাবে, সে কারণে এখানে একই বলেছে, তাই জন্য কী হবে মিথ্যে হবে। তো এরপরে দেখতে পাচ্ছ দু নম্বরের কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে, দু নম্বরের বিভিন্ন কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে। তো দু নম্বরের কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো, তো এই ভিডিও করতে করলে অনেক বড় হয়ে যাবে, তোমরা যদি পার্টিকুলার বলো দু নম্বরের কোশ্চেনগুলো সলভ করে দিতে তো আমি করে দেবো। আমি কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি একবার, যারা 2021-এ পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো যারা 2020-তে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা